আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, একজন বাস্কেটবলার এরামা সানগো, সে তার দলকে চ্যাম্পিয়নের দিকে নিয়ে যাচ্ছে। একজন রোজাদার মুসলিম প্রতিনিয়ত সে সিয়াম পালন করে আসছে। বৃহস্পতিবার আরাকানসাসের বিরুদ্ধে তিনি খালি পেটে 18 পয়েন্ট পেয়েছেন, সুবহানাল্লাহ, এবং তার গেমে সে 8টি রিবাউন্ড পেয়েছে এবং 2টি ব্লক দখল করেছে। আরেকটি খেলাতে সে 10 পয়েন্ট পেয়েছে এবং তার 10টি অ্যাসিস্ট রয়েছে। নিউ ইয়র্ক টাইমসে এই কথাটি জানিয়েছে। তো দেখুন, তার ব্যাপারে একটি জিনিস বলার হচ্ছে যে সে মুসলিম, মুসলিম হয়ে খেলছে, তার আশেপাশে সবাই অমুসলিম। রোজার মধ্যে খেলাধুলা করা কত যে কষ্টের, যারা কায়িক পরিশ্রম করে তারাই বুঝে। কারণ আপনি আপনার শরীরে যে শক্তি, যে ক্যালোরি রয়েছে, আপনার অনেক শক্তি ক্যালোরি খরচ হয়। এর কারণে মানুষ পিপাসার্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সে মুহূর্তে ওই মুসলিম ভাইটি সে রোজা ভাঙে না। তার ব্যাপারে তার কোচ সে বলছে সে কিভাবে এই কাজগুলো করতে পারে, সে সম্পর্কে আমার ধারণা নেই, সুবহানাল্লাহ। তার কোচ আরো বলছে যে আমি এটা কখনো করতে পারি না যে 30 মিনিট আমি রানিং খেলবো, এটা আমি কখনো পারি না, এটি তার জন্য অবিশ্বাস্য। এবং মুসলিম হিসেবে তার সম্মান, তার মর্যাদা কখনো ক্ষুণ্ণ হয় না, সুবহানাল্লাহ। তার জীবনী ইতিহাস থেকে পাওয়া যায় তিনি 13 থেকে 14 বছর বয়স থেকে স্থায়িকভাবে চলছেন। তিনি নিজে মুখে বলছেন যে এটি এমন কিছু যা আমি অভ্যস্ত, আমি কখনো এমনটা অনুভব করি না যে এটি আমার জন্য কোনো খারাপ কিছু বা আমি এটাকে অবহেলা করছি, অবজ্ঞা করছি, এমনটা কোনো বিষয় না। আমার কাছে এটি স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। আর তিনি এত অল্প বয়সে ফুটবল খেলেছেন এবং পরবর্তীতে অর্থাৎ 12 বছর বয়স পর্যন্ত সে ফুটবল খেলেছে, তারপর থেকে সে বাস্কেটবলের দিকে ঝুঁকে যায়। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে যাচ্ছি যে এই মুসলিম ভাইটির কথা আমি কেন বলছি। এই মুসলিম ভাইটির কথা আমি এই জন্য বলছি যে একজন মুসলিম হিসাবে সে অন্য দেশে থাকে, তার যোগ্যতা যেভাবে সে অর্জন করে নিয়েছে, এটা মুসলিম উম্মাহর জন্য গর্ব, মুসলিম উম্মাহর জন্য গর্ব। আমরা মুসলিম হয়ে আমরা সিয়াম পালন করতে পারি না, আমরা ইবাদত করতে পারি না, আমাদের কত অজুহাত, আমাদের কষ্ট হয়, আমরা এটা করতে পারি সেটা করতে পারি না। কিন্তু দেখেন, এই যে সে মুসলিম, সে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সে ভুলে যায়নি। সে এটা ভাবতে পারেনি যে আমি খেলাধুলা করব এবং সিয়াম রাখবো না, এটা তার মনে কখনো শঙ্কিত বোধ হয়নি। সে প্রফুল্ল মনে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে সে খেলাধুলা করেছে। এরকম আরো অনেক ঘটনা আমরা জানি যে মুসলিম হয়ে তারা সিয়াম পালন করে তারা খেলে। তো সেই কারণে আপনাদেরকে এই কথাটাই বলছি যে একদিকে সে মুসলিম, সে চ্যাম্পিয়ন হতে চলেছে, আরেকদিকে সে সিয়াম পালন করে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে রোজার যে বিধান, ফরজ বিধান, সে সেটা না ভেঙে খেলাধুলা করছে। তাই আমরা আশা করি এভাবে আমাদের ইমানকে জাগিয়ে তুলব, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আমাদের, আমরা যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় পাবো এবং সিয়াম পালন করব যথাসাধ্যভাবে, যে কোনো মূল্যে হোক আমরা সিয়ামটাকে আঁকড়ে রাখবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।